গত 14 অক্টোবর পুজোর বোনাস ও 2 মাসের বেতন না দিয়ে বীরপাড়া চা বাগান ছেড়ে চলে যায় ডাঙ্কান কর্তৃপক্ষ, ফলে অনিশ্চিত হয়ে পড়ে 2200 শ্রমিকের ভবিষ্যৎ। অবিলম্বে বাগান খোলার দাবিতে শনিবার সকাল 10টা থেকে বীরপাড়া চৌপতিতে পথ অবরোধে সামিল হয়েছেন বীরপাড়া চা বাগানের ক্ষুব্ধ শ্রমিকরা, যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে 31 নম্বর জাতীয় সড়ক ও গুরুত্বপূর্ণ এশিয়ান হাইওয়ের যান চলাচল। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নিজস্ব প্রতিনিধি বীরপাড়া। আপনার নাম কি হয়? বাগান আসলে খুল যায়, বাগান ডঙ্কন চলা নেই সক রা তো কই ভি কম্পানি হামলোকে লে লেগা, বাগান তো বিক্রি হয়ে তো বড়িয়া বাত হামলোক বাগান তো মানে বড়িয়া সব চলেগা, বড়িয়া চলে তো হামলোকে ভি জেসে কি আমি দুর্গা পূজা সে হামলোকে পহলে পহলে মানে যেসব পয়সা উসা নেই মিল রা, কি নেই মিল রা, চলা পুরা কুছ ভি নেই হ্যাঁ। আর উসকে বাদ মে ক্যা হোগা, হামলোকে দুর্গা পূজা কপড়া পুরা চেঞ্জ খরিদনা পড়তা পড়তা সব যাতে হম ফটা উটা পেন পয়সা নেই হওয়ার কারণ, পেমেন্ট নেই হওয়ার কারণ হামলোকে বচ্চা ভি ঘর মে আবি দেখ কালী পূজা সামনে আয় কাল মে পরশু মে তিন ছট পূজা হয় উসমে তিন হামলোকে বচ্চা কুছ ভি নেই হ্যাঁ। ফটা উটা পেন কপড়া উড়া পিনা কে লে জানা পড়ে গেছে, ক্যা করে।